হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে ব্লগ ভিডিও মানে পুরো মর্নিং থেকেই আজকে তোমাদের আজকেও ভিউটা শেয়ার করছি তোমাদের কার কেমন লাগে এই ভিউটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে মানে ঘুম থেকে উঠেই পাঁচ মিনিট হলেও আমি এই ভিউটা নিজের মধ্যে এনজয় করতে থাকি আর সত্যি বলতে কি এই শীতের ওয়েদারের এই 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 মানে সকালের মুহূর্তগুলো না সত্যি খুব ভালো লাগে গরম আরও কি রোদটা অনেকটা তীব্র লাগে বাট এটা আমার খুবই ভালো লাগে যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ আরও হয়ে এসে তারপরে আমি চা খেতে বসলাম চা খেতে মানে ব্রেকফাস্ট করব দুধ চা তো খাবো না ওই জন্য র করে নিলাম আদা দিয়ে আর তেজপাতা দিয়ে চাটা ফুটিয়ে নিয়েছি তারপরে রুটি আছে রুটি দিয়েই ওটা খেয়ে নেব দু পিস রুটি নিয়ে নিয়েছি আর এখানে ছোলা ভিজিয়েছিলাম আর মুগ ভিজিয়েছিলাম ওটা ভিজিয়েছিলাম ওটা খেয়ে নেবো আগে তারপরে রুটি দিয়ে চাটা খেয়ে নেব যদি আমি চা প্রেমী নয় কিন্তু এই শীতকালে সকালে একটু চা খেতে ভালো লাগে আর মর্নিংটাই তো আমার পুরো ব্যস্তভাবেই কাটে যে কারণে মানে কোনো রকমের ব্রেকফাস্টটা করেই আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মুগ ডাল আছে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি কেননা মুগ ডাল করবো মুগ ডাল তো না ভেজে করা যায় না সেদ্ধ মসুর ডাল যেরকম না ভেজেও সেদ্ধ করা যায় কিন্তু মুগ ডালটা সেদ্ধ আগে ভাজতে হবে তারপরে সেদ্ধ করতে হবে তারপরে দেখ এখানে ফুলকপি আমি তো কেটে রাখলাম দেখলে ফুলকপিতে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি ওটাও আমি ফ্রাই করে নেবো কেননা মুগ ডালটা এই ফুলকপি দিয়েই বানাবো আজকে যেহেতু সোমবার আর সোমবারে তো মাছ মাংস মানে নিরামিষই হবে পেঁয়াজও দেবো না কোনো তরকারিতে আর এখানে দেখো প্রেশার কুকারে আমি মুগ ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যদিও তাড়াহুড়োই আমি প্রেসার কুকার কুকারের ডালটা তাড়াতাড়ি ওপেন করে দিয়েছি একটু সেদ্ধ হতে বাকি ছিল আর দেখো মুগ ডালের জন্য আমি এখানে আদা থেতো করে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো সব নিয়ে নিয়েছি আর ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা এলাচ দিয়ে দিয়েছি হাফ করে আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা দিই এবার ওটাকে একটু আমি ফ্রাই ভালো করে পোড়া পোড়া মতো মানে ভাজা ভাজাটা করে নেব তারপরে এতে আমি আদাটা অ্যাড করলাম নিরামিষ তরকারি তো জানো একটু আদা না দিলে ভালো লাগবে না আর মুগ ডালে দেখবে আদাটা দিলেই ভালো লাগে যদিও মসুর ডালে এত কিছু লাগে না মসুর ডালটা কি আবার পেঁয়াজ দিলে ভালো লাগে বাট মুগ ডালটা আদা এলাচ তেজপাতা এইসব দিলে ভালো লাগে তারপরে এখানে আমি টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটোটাও দিয়ে দিলাম কেন এর আর তো বেশি কোনো সবজি মানে মশলা তো দেওয়া যাবে না দেওয়াও যায় না আর ওই টমেটোটা দিয়ে আমি হালকা হলুদ অ্যাড করলাম হলুদটা দিয়ে আমি ওটা ভালো করে আবার নাড়াচড়া করে নিচ্ছি এবার আমি ফুলকপিটা যে ফ্রাই করে রেখেছিলাম না ওটা আমি দিয়ে দিয়েছি ফুলকপিটা আমি সেদ্ধ করিনি আর মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি ওটা ফ্রোজেন মটরশুঁটি ছিল যে কারণে জলে ভিজিয়ে রেখেছিলাম আর ওটা নর্মাল হয়ে যেতেই ফুলকপি মটরশুঁটিটাও ওর সাথে দিয়ে দিয়েছি আর হালকা ওটা মশলার সাথে ফ্রাই ফ্রাই করে নিয়ে আমি এরপরে ডালটা ঢেলে দিলাম আর ডালে দেখো এই জলটা দিচ্ছি এটা কিন্তু গরম জলই দিচ্ছি জলটা আমি গরম করেই দিই যে কোনো তরকারি দিয়ে দেখবে গরম জল দিলে তরকারির টেস্টটা ভালো হয় মানে ঠান্ডা জল দিলে যতটা না ভালো হয় না কিন্তু এই জলটা উষ্ণ গরম জল দিলে টেস্টটা ভালো হয় আমার মনে হয় যেটা তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখো ডালটা অটো ফুটেও গেছে এবার এতে আমি ধনে পাতাটা অ্যাড করছি আর শীতকাল মানেই তো যেন ধনে পাতা যে কোনো তরকারিতেই যেন খুবই প্রিয় আমার তো খুবই প্রিয় যে কোনো তরকারি বা স্যালাডে ধনে পাতা দিলেই যেন মনে হয় ওটাই থেকে প্রিয় খাওয়ার তারপরে ধনে পাতাটাও দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো মানে যে যেরকম পরিমাণ যায় আর হ্যাঁ মুগ ডালে একটু এও অ্যাড করতে চিনিও অ্যাড করে দিয়েছিলাম আমি আর এখানে দেখো একটু গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলাটা অনলি ফর ফ্লেভারের জন্য যেহেতু তো জানো নিরামিষ তরকারি কোনো কিছু মশলা আরও তেমন বেশি দেওয়া যায় না যে কারণে গরম মশলা জাস্ট ফ্লেভারের জন্যই দিয়ে দিয়েছি আর কেউ কেউ পারলে ঘিও দিতে পারো বাট আমি ঘিটা দিয়ে নিয়ে অ্যাভয়েড করেছি ঘিটা আমার এখানে ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর ডালটা স্মেলটা সেই বেরিয়েছিল আর করবো আমি মূলো ভাজা যে কারণে আমি মূলটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি অবশ্য পরে একটু হলুদ অ্যাড করেছিলাম আর তারপরে মূল ভাজাটা করেছিলাম মূল আর এখানে দেখো আমার মূলো ভাজাটাও হয়ে গেছে এখানে আমি গ্যাসটা একটু মুছে নেব মূল ভাজাটা দেখলে তো আমি ওটা সেদ্ধ করেছিলাম মূলোটা তারপরে কড়াইতে তেল গরম করে ওতে জিরে ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে মূলোটা ভেজে নিয়েছি আর এখানে দেখো আমার তরকারিগুলো রেডি হয়ে গেছে তরকারি আমি কিছুটা টিফিন বক্সে দিয়ে দিয়েছি আর এটা আমার জন্য আছে যে কারণে কমই তরকারি আছে আর এখানে মূলো ভাজা বললাম না আমি শুকনো লঙ্কা দিয়ে ভেজেছিলাম আর এখানে আজকে আমার একটু কাজ বাকি আছে টেবিলটা আমি একটু ইয়ে করবো মুছবো এবার টেবিলের এই পেপারটা সময় মোচা হয় বাট তুলে কোনো দিন ওটা মানে রেয়ার ক্লিন করা হয় সব সময় যে ক্লিন হয় করি ওরকম নয় ওই জন্য টেবিলের যা যা জিনিস আছে কি করছি আমি সরিয়ে দিকে রেখে দিচ্ছি কেন হতেও পারে না হাত হাত মানে হাতে হাতে লেগে গেলে কোথায় জিনিস পড়ে যাবে তারপরে কলিন নিয়ে আমি টেবিলের গ্লাসগুলো মুছে নিচ্ছি আর এটাতেও না মানে বললাম না টেবিল ক্লথ ওপরের কভারটা ডেলি মোচা মানে খাবো মানে ওটা মুছতে হবে কিন্তু এই তো কাঁচটা তো বেশি মোচা হয় না যে কারণে মোছা হয় মানে মাসে একবার কি ছ দু মাসে একবার ওরকম যখন তুলি মানে ফ্রি থাকি তখনই করি তারপরে আমি এই গ্লাসটাও ভালো করে মুছে নিলাম আর জানো তো একটা ক্লিন করতে গিয়ে মনে হয় যেন আরও একটা ক্লিন করি আরও কিছু ক্লিন করি সেম আমার ওটাই হয় আমি ভাবলাম প্রথমে ভাবলাম শুধু টেবিল ক্লথটা ধোবো আর টেবিল ক্লথটা না আমি জলে সার্ভে জলে ভিজিও এসছি ওটা ত ভিজতে ভিজতে ততক্ষণ আমি তারপরে গিয়ে ধুয়ে দেবো কেন একটু তো ময়লারও একটু যেতেও তো টাইম লাগবে না জলে অনেকক্ষণ ভেজে থাকলে আর এখানে দেখো চেয়ারগুলো ছিল চেয়ারগুলো আমি ভালো করে কোলিন দিয়ে স্প্রে করে আমি মুছে নিচ্ছি কেন ককরোচ পোকামাকড় এটা ওটা তো থাকতেই পারে বিশেষ করে কাঠ জিনিস সরি ওই যে আর কাঠ হোক যাই হোক মোটামুটি যে কোনো জিনিসই পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন রাখা ভালো মানে নিজেদের জন্য তো ভালো স্বাভাবিক লোকজন ঢুকলে ভাববে যে এই ঘরে দেখবে এই পরিষ্কার নেই ওই পরিষ্কারটা কেমন কেমন লাগে না নিজেদেরও কেমন কেমন একটা লাগে যত পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে যেমন রাখবে নিজের ঘরের জিনিসও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বেশ ভালো লাগে মানে ঘরের সাথে নিজেকে যেন মানায় তারপরে দেখো ডাইনিং টেবিলের নিচে যে ওই এটা আছে কাঠটা আছে ওটাও ভালো করে মুছে নিচ্ছি কেননা ওর মধ্যেও ধুলো ময়লাগুলো লেগে আছে ওটাও স্প্রে করে ওটা আমি মুছে নিচ্ছি কক্রোচ এটা ওটা তো থাকতেই পারে থাকেও তো না পোকামাকড় এটা ওটা থাকে ওরা যাতে বাসা আরও বাড়তে না পারে বা কিছু প্রবলেম না হয় যে কারণে ওগুলো আমি মুছে নিচ্ছি আর নিজেদের এগুলো তো ঘর নিজেদের ঘরেরই জিনিস তো নিজেদেরই তো মেনটেন করে রাখলে ধোয়া মোছা করে রাখলে নিজেদেরই সুবিধে আর কাজের মধ্যে থাকলে কি মাইন্ডটা বেশ ফ্রিও থাকে আর এখানে টিভি ক্যাবিনেটটা আমি একটু মুছে নেব। টিভি ক্যাবিনেটটা ওই দিন আমি মুছেছিলাম কিন্তু ভেতরের দিকে পেছনের দিকে আরও ভালো করে মুছেছিলাম সামনের দিকেও আবার হয় নর্মালি তো এটা হয় না যে কোনো জিনিস একটু পরিষ্কার করবে তারপরে দেখবে আবার এক সপ্তাহ পরে আবার ওই রকম ময়লা আরও লেগে থাকবে মোটামুটি তো সব বললাম না সবসময় নিজেকে একটু চারিদিকে চোখ টোক রাখতে হবে যে কোথায় কি কেমন কী ময়লা হচ্ছে যাই হোক কাজ না থাকলে এই সব তো করতেই হবে আর আমি এই টিভি ক্যাবিনেটটাও মুছে নিচ্ছি ও সময় ভেতরের দিকে বেশি ভেতরের দিকে না হাত দিইনি কেন বলো তো বেশি ভেত এখানে একে টিভির ওয়্যার আছে সিসি টিভির ওয়্যারও আছে না ওই জন্য আমি বেশিটা রিক্স নিতে পারিনি সেপটপের বক্সারের বক্সের ওয়্যার আছে আর দেখো এই যে কার্পেটটা আছে ওটা আমি ভালো করে তুলে নিয়ে মানে যেহেতু সব মোছামোছি হয়েছে আজকে ঝাড়ু দেবো যে কারণে ওটা আমি বাইরে দিয়ে চলে এসেছি আর এখানে দেখছি মিক্সিটা আছে মিক্সিটা দেখছি মিক্স একে যে কোনো সাদা জিনিস সাদা জামা বলো জুতো বলো যে কোনো জিনিস দেখবে একটুতেই ময়লা হয়ে যায় আর মিক্সিটাও আমি ওটা মুছে নিচ্ছি যেহেতু তেমন বাটা বাটি মশলা লাগে না যেহেতু এক দুজন মানুষ বাটা বাটি হলে একটু শিলনোড়াতে কোনো থেতো করার হলে করে নিই মিক্সিটাও তেমন কাজে লাগে না বাট আদা রসুন যখন পেস্ট যখন দরকার হয় তখন লাগে আদা রসুন আমি আবার কী করি একসাথে অনেকটা পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিই মিক্সিটা তেমন এখনো দরকার হয় না আর মিক্সিটাও ভালো করে মুছে নিলাম আর দেখো এখানে আমি চেয়ার টেবিল ভালো করে সব কিছু মোছামুছি হয়ে গেছে আর টিভি ক্যাবিনেটটাও আমি মুছে নিচ্ছি গ্লাসটা না একটু চ্যাট মতো হয়ে গেছিলো মানে ডাইনিং টেবিলের ওটাও ভালো করে মুছে নিয়েছি টিভি ক্যাবিনেটটাও আমি মুছে নিয়েছি যাই হোক যেরকম ময়লারও রেগেছিলো বললাম না ভেতরের দিকে বেশি হাত লাগাই তারপরে আমি আমি এবার স্নান করতে যাব কিন্তু তার আগে না আমি একটু আমলকি যেহেতু এখন আমি ডেলি আমলকি খাই আমলকিটা না কুচি কুচি করে ছোটো ছোটো পিস করে নিয়েছি ওই কালকের মতোই তারপরে এতে শুধু লবণ দিচ্ছি কাঁচ গুঁড়ো লঙ্কা দিচ্ছে দিচ্ছি না আর সত্যি বলতে গিয়ে যেসব জিনিস খেয়ে মানে শরীরের জন্য উপকার ওই সব জিনিসই খাওয়া ভালো যেগুলো অপকার করবে অবশ্যই খাওয়া উচিত নয় তারপরে ওই সব করে আমি স্নান করতে চলে গেছিলাম আর দেখো স্নান করে এসে আমি এখানে মুখে ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি আর যেহেতু শীতকাল শীতকাল মানে তো মানে স্নান করে এলেই পুরো গা হাত পা পুরো ড্রাই ড্রাই হয়ে যায় ওই জন্য তো মুখে গায়ে হাতে তো কিছু নিতেই হবে আর আমার শীতকাল কি গরমকাল কি যে কোনো টাইমে মুখে ফেসওয়াশ নেব মানে আমাকে কিছু ময়েশ্চারাইজার লাগাতেই হবে ওটা রাতের বেলা হোক দিনের বেলা দিনের বেলা স্নান করে এসে সেই ময়েশ্চারাইজার লাগাতে হয় রাতের বেলাও ফেসওয়াশ নিই না মুখে তাও রাতের বেলা মুখে মেখে আমাকে ঘুমোতে হয় যাই হোক আমি এখানে ক্রিম অ্যাপ্লাই করে নিলাম তারপরে এখানে পুজো করতে চলে এলাম ঠাকুরের কাছে পুজোটাও দিয়ে দিয়েছি আর পুজোটা দিয়ে আমি এবার খেতে যাব কেন খিদেও পেয়ে যাচ্ছে অনেক কাজ কাজও অনেকটা কাজও আজকে হয়েছে আর এখানে দেখো আজকে ডাইনিং টেবিলে আমি কভারটা তো দিই কভারটা বললাম না ধুয়ে দিয়েছিলাম হয়তো শুকিয়ে শুকিয়ে এসছে এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি এখানে মুলো ভাজা আর ফুলকপি দিয়ে মুগ ডাল যে বানিয়েছিলাম আর দু টুকরো লেবু নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি আর আমার এখন হয়েছে কি ভাতের সাথে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা খেতেন আমার খুবই ভালো লাগে ওই কারণে শুকনো লঙ্কাটাও ফেলিনি নিয়ে নিয়ে নিয়েছে আগে ফেলে দিতাম আর দেখো টেবিল ক্লথটা যে শুকিয়েছিলাম ধুয়ে দিয়েছিলাম ওটা বেশ ভালোভাবেই শুকিয়ে গেছে এবার এটা আমি টেবিলে পেতে দেব আর টেবিলটা একটু হাওয়াও লেগে গেছে অসুবিধে নেই কেন বেশিক্ষণ আর খোলাও রাখবো না কোথায় কি দাগ বা যদি লেগে যায় কাঁচ জিনিস ভয়ও লাগে একে কাঁচের কাঁচের প্রতি আমার যেন ফোবিয়া আছে যাই হোক আমি ক্লথটা ভালো করে এ এপার ওপার করে এ করে নেব একটু কোচকা কোচকা হয়ে গেছে কারণ সার্ভের জলে ছুবিয়েছিলাম না ওই জলে একটু মোড়া মোড়া সে কয়েকদিন পরে আবার ঠিকঠাক হয়ে যাবে যাই হোক টেবিলটা আমি সেট করে নিয়েছি তারপরে এখানে টেবিলের যা যা জিনিসগুলো ছিল বোতল কিছু গ্লাস ফ্লাস মানে যা যা টেবিলে থাকে না ওই সব জিনিসগুলো আমি পরপর রেখে দিচ্ছি বেসিক্যালি কি থাকে খাওয়ার জিনিসগুলোই বেশি থাকে আর খাওয়ার জিনিসের মধ্যে জলের বোতল বলো মেডিসিন বলো স্যানিটাইজার বলো ওগুলোই কাছাকাছি টেবিলের মধ্যে রাখি আর কিছু তো রাখার তেমন নেই ওই জন্য যা যা জিনিস থাকে ওইগুলো আমি ওই ড্রেসিং সরি ডাইনিং টেবিলের মধ্যে আমি সেট করে দিয়েছি কেন গ্যাস টেবিলের মধ্যে এত রাখাটাও সম্ভব নয় যদি ভেবেছিলাম একটু পরে টেবিল ক্লথটা পাতবো তারপরে না আগে পেতে দিই দিয়ে ঘুমোতে যাব। সব জিনিস সেট ফেট করে আর দেখো এখানে আমি যে আমলকিটা কেটে রেখেছিলাম না লবণে বেশ ভালোই রোদে একটু দিয়ে দিয়েছিলাম বেশ ভালোই হয়ে গেছে ওই জন্য আমি একটু টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে ভাবলাম একটু আমলকিটা খেয়ে নিই আর আজকের ফলটাও খেয়েছিলাম আমার একেবারে মনে হলো না ফলটা আমি আগে খেয়ে নিয়েছিলাম ভাবলাম আমলকিটা খেয়ে নিই কেন ঘুম থেকে উঠেও তো খাওয়া যাবে না খেয়ে তারপরে ঘুমিয়ে যাব। তারপরে এখানে আমি অনেকক্ষণ পরেই আজকে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠতে না অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য উঠেই একটু আমি কিছু খেয়ে তারপরে রাতের ডিনারের জন্য আমি কিছু সবজি কেটে নিচ্ছি এখানে ভেন্ডি ছিল ভেন্ডিটা কেটে নিচ্ছি আর যদিও ভেন্ডি ভেন্ডিটা আমি ধুয়েই কাটি আর ও ওর পেছনের এগুলো সব বোটাগুলো আমি কেটে দিয়েছি কেটেও গার্বেজে ফেলে চলে এসেছে তারপরে এটা বসে চপিং বোর্ডে কেটে নিচ্ছি আর সত্যি বলতে এখন বঁটিতে না আমার কোনো সবজি কাটতে ভালো লাগে না একটু ছুরিতে বেশ কাটাকুটি করতে আমার বেশ ভালো লাগে একটাই সুবিধে বেশ লাগে এক মানে যে কোনো জিনিস এক হিসেপের সব কিছু কাটা যাবে বেশ ভালো লাগে আর এখানে আমি একদিকে আটাও মাখে নিয়েছিলাম আটাটাও মেখে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি সবজির মধ্যে ভেন্ডিটা তো কাটলাম দেখছিল তোমরা তারপরে ও ভেন্ডির পলিথিনের মধ্যে একটা দেখলাম পটল ছিল পটলটাও কেটে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি আর মশলা তো দেবো না আজকে যেহেতু সোমবার পেঁয়াজ তো দেবো না কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি ভেন্ডি তরকারিতে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে বাট আজকে তো পেঁয়াজ দেবই না আর এখানে আমি তরকারিটা বসিয়েও দিয়েছি দেখো কোনোই দিনই তেল দিয়েছিলাম হালকা ওতে পাঁচ ফোড়ন দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি আর আলুটা দিয়ে লবণ দিয়ে ওটা ফ্রাই করে নিয়েছি বেশ ভালো 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 করে জল তো ওই তরকারিতে একেবারে অ্যাড করব না তারপরে পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি আর ওই যে টমেটোটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দিয়েছি কেননা এই তরকারিতে প্রথম থেকেই বলছি ভেন্ডি তরকারিতে আমি জল দেব না মানে দিই না মানে ভেন্ডি তর তো যে ভেন্ডির ভা চচ্চড়ি বলো যাই বলো জল দিলেই ভেন্ডির টেস্টটা আলাদা হয় কেমনটা ব্যাড একটা কেমনটা গন্ধ বেরিয়ে যায় আমার ওটা একেবারে ভালো লাগে না ওই জন্য ফ্রাই ফ্রাই হোক ওটাই আমি খাবো ওটাই ভালো লাগে তারপর দেখো টেবিলে কিছু জিনিস আমি মেলে রেখেছিলাম ওই ছাটনি বলো চামচ এইটা ওটা ছিল ওগুলো এবার ডয়ের মাধ্যমেই রেখে দেবো কেন ওই ছোটোখাটো জিনিস এক যে জিনিস যে জায়গায় থাকে ওই জায়গাটাই সেট করাটা ভালো আমি যেটা মনে করি আর এখানে চাকতি বেলুনটা বের করে নিলাম কেন তোমরা তো দেখলে না আমি রুটিটা রুটি ওখানে আটা মেখে রেখেছি এখন মানে রাতেরবেলা মানে তো রুটি তো খেতে হয় যাই হোক ওই জন্য চাকতি বেলুনটা বের করে নিলাম আর এখানে জিনিসপত্রগুলো সব যে যেখানে যেটা থাকে রেখে দিলাম আর এখানে আটাটা আমি নিয়ে বসে গেছি আটাটা এবার আমি লেচি করে নেব লেচ কেননা ওখানে তো দেখলে আমার তরকারিটা হয়ে গেছে আর আমি কি করি তরকারিটা করে নেওয়ার পরে রুটিটা করি দিলে রুটিটাও গরম গরম থাকে তরকারি দিয়ে বেশ খেতে ভালো লাগে আগে রুটি করে নিলে কি রুটিটা ঠান্ডা হয়ে যায় তরকারিটা গরম থাকলেও যে যে কোনো একটা জিনিস গরম থাকবে আর তরকারিটা হয়ে গেলে রুটি করতে কতক্ষণ রুটি মাখাতে মাখাতে একটু টাইম লাগে কিন্তু রুটিটা করতে বেশিক্ষণ টাইম লাগে না এই যে আমি লেচি করে নিয়েছি লেচিটা করে আমার না আবার একটু বেলতে অনেকটা টাইম লাগে মানে অনেকটা টাইম মানে একটু অসুবিধে হয় বেলতে কেননা রুটি করাতে আমি তো হ্যাবিচুয়েটের মধ্যে ছিলাম না না তাও তো এখন অনেকটাই আমার তাও হ্যাবিট হয়ে গেছে এখন এখানে লেচিও হয়ে গেছে রুটি বেলেও নিয়েছি রুটি সেঁকেও নিয়েছি রুটি ভেজেও নিয়েছি এখানে আমার রুটিও করে এখানে নিয়ে নিয়েছি রুটি ভেজে নিয়েছি আর এখানে ভেন্ডি আলুর যে তরকারিটা ছিল ওটাও আমার হয়ে গেছে ওটা বাটিতে নিয়ে নিয়েছি দেখো বললাম না ফ্রাই ফ্রাই মতোই করেছি যাই হোক যেহেতু জল তো দিইনি এর মধ্যে একটু আর এখানে দেখো তখন যে আমি এটা ধুয়েছিলাম টেবিল ক্লথটা ধুয়েছিলাম আমার সব ওই ছোটো ছোটো ডিব্বাগুলো ছিল কৌটোগুলো ওটা আমি ধুয়ে রেখেছিলাম ওটার মধ্যে আমি জোয়ানই রাখতাম আর জোয়ান প্যাকেটটা আমি ওই দিন কেটেছিলাম বাট ভরা হয়েছিল না আর ওটাও আমি ভরে দিলাম বাকিটুকুও রেখে দিলাম ওটা আবার যখন এই কৌটোটা একটু খালি হবে তখন ঢেলে দেব। আর রাতের এখানে ডিনারটাও আমি নিয়ে নিয়েছি চার পিস রুটি নিয়ে নিয়েছি আর এখানে ওই ভেন্ডি আলুর তরকারিটাও নিয়ে নিয়েছি আর ভেন্ডি জিনিসটা আমার খুবই প্রিয় মানে মানে খুবই প্রিয় তারপরে ওটাকে একটু আজকে আইসক্রিম ক্রেভিং লাগছিল আইসক্রিমটাও বের করে নিয়েছে বাটার স্কচ ফ্লেভার এই বাটার ফ্লেভারটা না সত্যি আমার খুব ভালো লাগে আর আইসক্রিম কান্না ভালো লাগে যদিও আমার আইসক্রিম খেলে প্রচণ্ড ঠান্ডা লাগে বাট তাও আমি ওটা মিস করবো না আমি খাবই আর এখানে দেখো বাটারস্কচ হয়তো প্রথমে সবাই দেখে পাবে ম্যাঙ্গো ফ্লেভার কিন্তু ম্যাঙ্গো নয় এটা এটা বাটারস্কচ ফ্লেভারেরই আইসক্রিমটা আছে মানে বললাম না যতই আমার ঠান্ডা লেগো কান ব্যথা করুক আমার আইসক্রিম আছে মানে আমি আইসক্রিম খাবো এনিহাও তারপরে দেখো এখানে আমি আমার কিচেনটাও সব ধোয়া মোছা হয়ে গেছে শুধু টিফিন বক্সগুলো ওখানে ধুয়ে রাখা আছে আবার ভেবো না ওগুলো এঁঠো জিনিস ওগুলো সব ধুয়ে টুয়েই রাখা হয়েছে যেহেতু বাইরে স্লাইডিংটা ব্যালকনিটা বন্ধ করে দেওয়া হয় মশার জন্য ঠান্ডার জন্য বেশ এবার ঘুমোতে যাওয়ার ফলে ঘুমোতে যাবো বাট ঘুমোতে এসে না একটা ভিউ দেখে আর ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করে থাকা যাবে না মানে আজকে যেহেতু রাস পূর্ণিমা আর হ্যাঁ সবাইকে জানাই হ্যাপি রাস পূর্ণিমা আর জাস্ট আমি যেখানে ঘুমোই ঠিক জানলাটাই না যেই চোখ পড়তে দেখছি একটা আলো আসছে বারবার তারপরে দেখছি আমি তো কারোর বাড়িতে লাইট জ্বলছে তারপরে দেখছি চাঁদ মানে অনেক দিন পরেই জাস্ট এই ভিউটা আমি দেখছি মানে এত সুন্দর লাগছে মানে বাড়ির দিকে দেশের দিকে হলে কি এগুলো পুরো ছাদে গেলে পুরো জিনিসটা দেখায় যদিও আমাদের ফ্ল্যাটে ছাদে গিয়ে দেখা যেত বাট এটা যে ঘুমিয়ে থাকবো বেডের বেডরুমের মধ্যে এই চাঁদের আলোটা যে আসবে না আমি সত্যি আমি ভাবতে পারিনি আর এখানে নারকেল গাছের পাতার মধ্যে দিয়ে দেখো তোমরা কি বুঝতে পারছো একটা পাতার মধ্যে দিয়েই বারবার লাইটটা আসছে তোমাদের এই ভিউটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আর ব্লগটা আমি বাড়াচ্ছি না আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও কালকে আসছে নতুন ব্লগ